আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির নতুন পুরাতন সকল প্রবাসীরা জেনে নিন যে সকল প্রবাসীদের স্ত্রীদের লাগবে আলাদা ইকামা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলো সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট সম্প্রতি প্রবাসীদের সাথে থাকা স্ত্রী সন্তানদের জন্য ইকামার বিষয়ে নতুন করে ঘোষণা দিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজ জানিয়েছেন যে সকল সৌদি প্রবাসীদের স্ত্রীরা স্বামীর থেকে ভিন্ন ধর্মালম্বী তাদের আলাদা ইকামা থাকতে হবে মানে যে সকল মুসলিম প্রবাসীদের হিন্দু বা অন্য ধর্মের স্ত্রী রয়েছে কিংবা যে সকল স্ত্রীদের অন্য ধর্মের স্বামী রয়েছে তাদের আলাদা ইকামা থাকতে হবে যাওয়াজাত কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে যদি কোনো সৌদি প্রবাসী তার পরিবারের প্রধান হন এবং তার স্ত্রী ভিন্ন ধর্মালম্বী হন তবে স্ত্রীর আলাদা একটি ইকামা থাকতে হবে নতুন এই ইকামার জন্য পাচুরিয়াল ফিও দিতে হবে এছাড়া যদি কোনো প্রবাসী তার সমধর্মীয় মানে যে ধর্মের স্বামী সেই ধর্মেরই স্ত্রী সেই স্ত্রী এবং সন্তানদের নাম নিজের ইকামাতে যুক্ত করতে চান তবে সে ব্যাপারে করণীয় সকল পদক্ষেপ সম্পর্কেও জানিয়েছেন জাওয়াজাদ জাওয়াজাদ জানিয়েছেন প্রথমত পরিবারের প্রধানকে তার পাসপোর্টে থাকা অন্য তথ্য অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং স্বাক্ষর দিতে হবে দ্বিতীয়ত পরিবার প্রধানকে তার স্ত্রী এবং সন্তানদের পাসপোর্ট সহ জাওয়াজাত অফিসে যোগাযোগ করতে হবে জাওয়াজাত কর্তৃপক্ষ জানিয়েছেন ইকামাতে নিজ স্ত্রী ও সন্তানদের নাম যুক্ত করার জন্য উক্ত প্রবাসীকে তার পরিবারের সদস্যদের সম্বলিত একটি রঙিন ছবি এবং প্রত্যেক সদস্যের আলাদা আলাদা ছবি সাথে করে নিয়ে আসতে হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে